আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা এনেছি এটা হয়তো অনেক চ্যানেলে দেখেছেন মহাবশীকরণ মন্ত্র বা আমল বলেন বা তদবির বলেন তো হয়তো এটা আপনারা যদি হচ্ছে অন্যান্য যেই মন্ত্র দেখে থাকুন বা না দেখে থাকুন এটা কিন্তু অন্য তার মানে ভিন্ন ধর্মী একটা মন্ত্র বা আয়াত এটা আপনার অ্যাপ্লাই করার মাধ্যমে হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তি সাত দিনের ভিতরে আপনার প্রেমে সারা দিবে আমি সেই ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যারা হচ্ছে অনেক জায়গায় ধোঁকা খাইছেন বা যারা বশীকরণ করতে গেছেন কিন্তু কাজ হয়নি আমি তাদের শুধু শেষবারের মতো একটা রিকোয়েস্ট করতে চাই তারা যেন এই মন্ত্রটা অ্যাপ্লাই করে অর্থাৎ এই অ্যাপটা যেন অ্যাপ্লাই করে অবশ্যই অবশ্যই সাত দিনের ভিতরেই আপনার ফলাফল নিশ্চিত হবে আগে

না বিুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ খুল্লাহ ইসমাইল উজ্জা বিহুল্লাহ কালিমুল্লাহ মোসা কালিমুল্লাহ দাউদা খলিফাতুল্লাহ ঈসা রুহুল্লাহ ইলা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহ ইয়াল্লাহ 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 তো আশা করি সবাই মন্ত্রটা শুনতে পেয়েছেন বা এইখানে একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা সরাসরি আরবিটাই হচ্ছে দেখতে পাবেন তো আসুন এর বিধিটা আগে জেনে নিই তারপরে কথা বলি এর বিধি হচ্ছে কয়েকভাবে করা যায় এই আয়াতটা হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে এই আয়াতটা প্রথমে লিখতে হবে শনিবার দুপুরবেলা আপনার হচ্ছে অজু গোসল করে এই আয়াতটা লিখবেন লিখে একটা তামার তাবিজের ভিতরে ভরবেন তামার তাবিজের ভিতর ভরে এইখানে যে ব্রাকেট দিয়ে যে এইখানে আমি লিখেছি এইখানে হচ্ছে নাম বসাতে হবে আপনি যদি ছেলে হন তাহলে এখানে লিখতে হবে আপনার নাম তারপর এখানে আপনার বাবার নাম লিখতে হবে অর্থাৎ এই ফুলানে আপনার নাম লিখতে হবে এখানে আপনার বাবার নাম লিখতে হবে এখানে মেয়ের নাম লিখতে হবে এখানে মেয়ের মায়ের নাম লিখতে হবে আর আপনি যদি মেয়ে হন তো তাহলে এইখানে আপনার নাম লিখতে হবে এখানে ইবনে উঠে গিয়ে এই বিনটেটা এখানে চলে আসবে এবং এখানে আপনার মায়ের নাম লিখতে হবে এবং এইখানে ছেলের নাম লিখতে হবে এই বিনতে উঠে গিয়ে এইবার এখানে ইবনে চলে এসে এইখানে হচ্ছে সেলের বাবার নাম লিখতে হবে তো এটা লিখে তাবিজ তৈর হয়ে গেলে মোম দিয়ে আটকিয়ে এবার হচ্ছে আপনি এটা হাতে ব্যবহার করুন হাতে ব্যবহার করুন আর হচ্ছে ওই শনিবার রাত্র থেকে রাত্রেই শুরু করবেন অর্থাৎ রাত এগারোটার দিকে এই মন্ত্রটা হচ্ছে আপনি হচ্ছে একান্নবার পাঠ করবেন কিন্তু এই যে এটা বাদ দিয়ে শুধু এই মন্ত্রটা এই আয়াতটা শুধু ৫১ বার পাঠ করবেন ৫১ বার পাঠ করার ফলে আপনি যার উদ্দেশ্য করে এই আয়াতটা পাঠ করবেন সে ব্যক্তির ভিতরে হচ্ছে উতাল পাতাল শুরু হয়ে যাবে তার অন্তরের ভিতরে প্রেমের অস্থিরতা বোধ শুরু হয়ে যাবে তো আসলে এইগুলো এই কথাগুলো আসলে কমন হয়ে গিয়েছে তাই অনেকের হয়তো বিশ্বাস হয়ে ওঠে না তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করব যারা একাধিকবার ধোঁকা খাইছেন বা বশীকরণের সফলতা অর্জন করতে পারেন নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমার এই আয়াতটা তারা যেন তাদের কাঙ্ক্ষিত ব্যক্তির উপর অ্যাপ্লাই করে এটার আর নিয়ম হচ্ছে আপনি যদি তাৎক্ষণিকভাবে কাউকে বোসীভূত করতে চান অর্থাৎ তাৎক্ষণিকভাবে যদি কারোকে বসোভিত করতে চান তাহলে যে কোনো খাদ্যদ্রব্যের উপরে এই মন্ত্রটা তিনবার পড়তে হবে অর্থাৎ একবার পরতে হবে একটি করে ফুঁক দিতে হবে এভাবে পুনরায় তিনবার পাঠ করে ওই খাদ্য খাদ্যদ্রব্যটা যে ব্যক্তিকে খাওয়াবেন সে ব্যক্তি তাৎক্ষণিকভাবেই বসীভূত হয়ে যাবে আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন এখনই দেখতে পারেন পরীক্ষা করে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি যদি তাৎক্ষণিকভাবে বসিভিত করতে চান নিজের প্রতি আকর্ষিত বা দুর্বল করতে চান তাহলে মন্ত্রটা তিনবার পরে খাদ্যদ্রব্যের উপর ফুঁক দিয়ে ওই খাদ্যদ্রব্যটা হচ্ছে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিলেও সে সাথে সাথে বসীভূত হয়ে যাবে কারেন্টের মতো কাজ করবে তো এইখানে হচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে আমি যে কথাগুলো বললাম এইগুলো হচ্ছে আপনারা যদি যথাযথভাবে হচ্ছে আমল করতে পারেন তো আমি এইটুকু আশ্বাস আপনাদের দিতে পারি এটা অবশ্যই অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ আল্লাহর কোরআনের আয়াত কখনো বিফলে যায় না শুধু আমল করতে হবে সঠিকভাবে আমল করলে আপনার ফলাফল নিশ্চিত হবে তো এইখানে হচ্ছে আর একবার বুঝিয়ে দিই এখানে হচ্ছে আপনি যদি ছেলে হন এখানে আপনার নাম বসবে এখানে আপনার বাবার নাম বসবে আর এখানে মেয়ের নাম এখানে মেয়ের মায়ের নাম আর আপনার মেয়ে হলে এখানে আপনার নাম বসবে এখানে আপনার মায়ের নাম বসবে ইবনেটা উঠে যাবে এখানে বিনতে চলে আসবে এবং হচ্ছে এখানে ছেলের নাম বসবে এখানে ছেলের বাবার নাম বসবে বিনতে উঠে গিয়ে এখানে ইবনে বসে যাবে তো যাই হোক এভাবে যদি আপনি আমল করতে থাকেন অবশ্যই অবশ্যই সাত দিনের ভিতরেই ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে অস্থির হয়ে যাবে ইনশাল্লাহ অস্থির হয়ে যাবে আর আর কথা আমি বলে নিচ্ছি আমার নামে অনেকেই হচ্ছে আমার ভিডিওই হচ্ছে নকল করতেছে অর্থাৎ কপি করতেছে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি কপিরাইট দণ্ডনীয় অপরাধ তাই এ কাজগুলো করবেন না আর আমার নাম করে অনেকের কাছ থেকে হচ্ছে টাকাও খাচ্ছে অর্থাৎ হচ্ছে আমার নাম করে আর মানুষের কাছ থেকে কাজ করার ওয়াদা নিয়ে টাকা খাচ্ছে কিন্তু কাজ করে দিচ্ছে না তো তাদের থেকে সাবধান থাকবেন আমি এক কথাই বলি আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারুকে বিশ্বাস করবেন না বা কারোর হাতে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না সবার গেথাতে এটা জানিয়ে রাখতেছে সেক্ষেত্রে আপনারা যদি হচ্ছে এইখানে ঢোকায় পড়েন বা বিভ্রান্তির ভিতর পড়েন সেক্ষেত্রে আমি রিজওয়ান রফিকি কখনো দায়ী থাকবো না আপনারা আয়ারটা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন কারণ যেহেতু আয়টা লিখতে হবে স্পষ্টভাবে দেখা এটা অতীব জরুরি আহ আর যাদের যে কোনো কাজ বান বিদ্যা বলেন কালো জাদু বলেন বশীকরণ বলেন আর বিচ্ছেদ বলেন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওর ভিতরে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় সে সম্পর্কেও প্রশ্ন করতে পারেন তো আমার এই নাম্বারে হচ্ছে মেসেজ পাঠাতে হবে যে কোনো প্রয়োজনে এই নাম্বারে মেসেজ করবেন জিরো ওয়ান নাইন টু নাইন নাইন ওয়ান এইট থ্রি ডাবল এইট অথবা জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে শুধু মেসেজ করতে হবে ফোন দিলে কিন্তু ফোন যাবে না আপনি মেসেজ করলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আপনার যে কোনো সমস্যার সমাধান দেওয়ার সার্বিক চেষ্টা করবে ইনশাল্লাহ যদিও অনেক ব্যস্ত থাকি তারপরেও ব্যস্ততার ভিতরেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমি চাই না আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন বা লাইক করুন এটা আমার মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালোবাসা আর যারা আমাকে শত্রু হিসাবে দেখেন তো তারা তো দেখতেছেনই আর এইখানে আমার চ্যানেলে আমি বলতেওছি না আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনার তার মানে ভালো লাগলে ভিডিওগুলো দেখতে পারেন আর যদি ভালো না লাগে তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ